এডুকেটিং থাকি ফোন আজ আমার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আজকে মনোনয়নপত্র জমা দিলাম। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা আপনারা সবাই জানেন যে রামনগর বিধানসভা কেন্দ্রে আমরা পরপর 15 বছর জিতে আসছি। এবারেও আমরা রামনগর বিধানসভা কেন্দ্রে 100% আমরা জিতবো, তৃণমূল কংগ্রেসই জিতবে ওখানে। ভূমিপুত্র বনাম উন্নয়ন এমন একটা জায়গাটা ডিভাইড রুল একটা জায়গা তৈরি হয়েছে রামনগর বিধানসভা, এবং ভবানীপুর নন্দীগ্রামের পরে রামনগর কোথাও না কোথাও একটা উল্লেখযোগ্য স্থান পেয়েছে, কি বলবেন? না, সেখানে রামনগরে পর্যন্ত কোনো কেউ আর এখন এই নির্বাচনে কেন 2016 সাল থেকে আজ অবধি কোনো কেউ ভূমিপুত্র বলে কোনো কেউ ইস্যু তুলতে পারছে না। কারণ আমার বাড়ি কাঁথিতে হলেও আমার সাথে একেবারে নাড়ির সম্পর্ক রামনগরে, তাই সবাই আমাকে এখন রামনগরেই ভূমিপুত্র বলে। তাই যারা রামনগরে জন্মেছে তারাই রামনগরে কোনো উন্নয়ন করেনি, তাই তারা এই ইস্যুটা তুলবার চেষ্টা করছেন। আপনার প্রধান প্রতিপক্ষ আগেও আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেটা কতটা সুবিধা হবে না অসুবিধা হবে? না না, আমার কোনো অসুবিধা হবে না, কারণ উনি 10 বছর কোনো রাজনীতির মধ্যে ছিলেন না, কোনো উন্নয়নের মধ্যে ছিলেন না। আর তিনি যখন 6 সাল থেকে 11 সালে তিনি যখন এমএলএ ছিলেন রামনগরে, তখন রুলিং পার্টির এমএলএ ছিলেন, তিনি রামনগরে তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। তাই সাধারণ মানুষ 10 বছর ওকে দেখেনি এলাকায়, আর উন্নয়ন তিনি করতেই পারেননি, শাসক দলের মধ্যে ছিলেন, তাই মানুষ ওকে ভুলে গিয়েছে। আমাদের মূল ইস্যু এবারে পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ পেতে চায়, তাই বাংলা নিজের মেয়েকে চায়, এই ইস্যু এবং উন্নয়ন, এই দুটো ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আপনি তো বিধানসভায় জিতবেন আশাবাদী, জিতলে নতুন করে মানুষকে কি উপহার দিবেন? আমরা নতুন করে উপহার দেব, এবারে আমরা যে ঘটন অ্যাকাউন্টসটা পাস করিয়েছি রামনগর বিধানসভায়, এবার নতুন উপহার হচ্ছে তাজপুর বন্দর। প্রাথমিক পর্যায়ে 7,000 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, ওখানে 20,000 কোটি টাকা খরচ হবে, এটা নতুন আমরা উন্নয়ন দেব তাজপুর বন্দর। বেকারত্ব নিয়ে কি বলবেন? আমাদের বন্দর হলেই এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা যেভাবে উন্নয়ন করছেন, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে, আগামী দিনে হবে, এবং আমরা দীঘাতে আরও বেশি করে মানুষের কর্মসংস্থান দেব, আর বন্দর হলেই তো বহু মানুষ কাজ পাবে। আচ্ছা, বিস্তীর্ণ জায়গা সমুদ্র বাঁধ, আপনার এলাকায় কয়েকটা পুল সহ রাস্তাঘাট।